ক্রীড়া বাংলা নিউজ, সততার সাথে মানবতার স্বার্থে। বনি ভালো করে তুলে নে। দিনেশ ত্রিবেদীকে আশীর্বাদ করুন। আসন্ন লোকসভা নির্বাচনে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন। আসন্ন লোকসভা নির্বাচনে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী তথা ভারতবর্ষের সেরা সাংসদ দিনেশ ত্রিবেদীকে চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন। আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী দিনেশ ত্রিবেদীর সমর্থনে যে ঐতিহাসিক পদযাত্রা আরম্ভ হয়েছে তা আর কিছুক্ষণের মধ্যেই জমা তবাজারে এসে উপস্থিত হবে। এতঞ্চলের সকল নাগরিকদের কাছে অনুরোধ, আপনারা রাস্তার দুধারে দাঁড়িয়ে দুহাত তুলে দিনেশ ত্রিবেদীকে আশীর্বাদ করুন। আপনাদের মধ্যে এগিয়ে আসছে আসন্ন লোকসভা নির্বাচনে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী তথা ভারতবর্ষের সেরা সাংসদ দিনেশ ত্রিবেদীকে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে চারিদিকে ব্যারিকেড, মানুষজনকে অনেকটা দূরে রাখা হচ্ছে। সমস্ত নেতা নেত্রীদের আশেপাশে সবাই তার থেকে বহু দূরে থাকে। প্রচুর গার্ড, সিকিউরিটি গার্ড, প্রচুর কিছু রয়েছে। এই রাস্তা দিয়ে যাবেন অভিষেক ব্যানার্জি তার রোড শো করতে। সমস্ত মানুষের ঢল নেমে পড়বে আর কিছুক্ষণের মধ্যে। আসন্ন লোকসভা নির্বাচনে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস দেখতে পাচ্ছেন যে জায়গাটিকে কিভাবে রাখা হয়েছে। আজ সমস্ত দোকান পাশার বন্ধ করে রাখা হয়েছে, কারণ অভিষেক ব্যানার্জি আসবে। তাই মিথ্যাচারী মোদী সরকারকে উৎখাত করতে আসন্ন সপ্তদশ লোকসভায় এখানে রাস্তার পাশে যারা রয়েছে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং কড়া নিরাপত্তা। আমাদের
সমর্থনে যে ঐতিহাসিক পদযাত্রা আরম্ভ হয়েছে তা চৌমা সমাজের এসে উপস্থিত হয়েছে। এসব অঞ্চলের সকল শুভমূর্তি সম্পন্ন, এসব অঞ্চলের সকল গণতন্ত্র প্রিয়, এসব অঞ্চলের সকল শান্তিকামী মানুষের কাছে অনুরোধ, আপনারা রাস্তার দুধারে দাঁড়িয়ে দু হাত তুলে দীনেশ ত্রিবেদীকে আশীর্বাদ করুন। আগামী লোকসভা নির্বাচনে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী তথা ভারতবর্ষের সেরা সাংসদ দীনেশ ত্রিবেদীকে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করে সংসদে পাঠান। এটা অঞ্চলের সকল শুভমূর্তি সম্পন্ন, এটা অঞ্চলের সকল গণতন্ত্র প্রিয় মানুষের কাছে অনুরোধ, আপনারা দুয়া তুলে দীনেশ ত্রিবেদীকে আশীর্বাদ করুন। আসন্ন লোকসভা নির্বাচনে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে দীনেশ ত্রিবেদীকে পুনরায় নির্বাচিত করে সংসদে পাঠান। আসন্ন সপ্তদশ লোকসভা নির্বাচনে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী ভারতবর্ষের সেরা সাংসদ দীনেশ ত্রিবেদীর সমর্থনে যে ঐতিহাসিক পদযাত্রা চৌমা দাবাজারে এসে উপস্থিত হয়েছে, এতদ অঞ্চলের সকল শুভবুদ্ধি সম্পন্ন সুনাগরিকদের কাছে অনুরোধ, আপনারা রাস্তার দুধারে দাঁড়িয়ে দুহাত তুলে দীনেশ ত্রিবেদীকে আশীর্বাদ করুন। আসন্ন লোকসভা নির্বাচনে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে দীনেশ ত্রিবেদীকে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন। কেন্দ্রের ওই দুর্বৃত্ত দুরাচারী মিথ্যাচারী মোদি সরকারকে উৎখাত করতে আসন্ন সপ্তদশ লোকসভায় দিকে দিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী সেই কল্যাণ দলের মানুষ বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায় চিহ্নধন্য প্রার্থীদের ওপর আস্থা রেখেছেন। সে লোকসভা নির্বাচনই হোক কি সে বিধানসভা নির্বাচনই হোক কি সে পৌরসভা নির্বাচনই হোক, তাই আপনাদের ওপর ভরসা, আপনাদের ওপর আশা আরেকবার করতে চাইছে, আরেকবার করতে চাইছে। এবারও আপনাদের কাছে আমরা অনুরোধ নিয়ে এসেছি, আপনাদের আপনাদের প্রতি আপনাদের নির্বাচনই হোক কি সে বিধানসভা নির্বাচনই হোক কি সে পৌরসভা নির্বাচনই হোক, তাই আপনাদের ওপর ভরসা, আপনাদের ওপর আশা আরেকবার করতে চাইছে, আরেকবার করতে চাইছে। এবারও আপনাদের কাছে আমরা অনুরোধ নিয়ে এসেছি, আপনাদের আপনাদের প্রতি আপনাদের কৃতজ্ঞতা। যিনি সাংসদ থেকে ছিনিয়ে নিয়ে আছেন, যিনি আপনাদের হয়ে কথা বলেন সাংসদে, সেই প্রিয় আপনাদের প্রিয় মানুষ, আপনাদের প্রিয় সাংসদ, ভারতবর্ষের শ্রেষ্ঠ সাংসদ দীনেশ ত্রিবেদী আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছেন। আপনাদের কাছে তার অনুরোধ, আগামী 6 মে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আপনাদের প্রিয় প্রার্থী দীনেশ ত্রিবেদীকে চলে গেছে জয়যুক্ত করুন। আমি বললাম না এতটা দূর আও আসবেই না, তিনি আপনাদের কথা সাংসদ আপনাদেরকে। Like, subscribe for more information and news, and click the bell icon for notifications.